স্টেশন থেকে অটো নিয়ে আমরা এখন চলেছি রাসমঞ্চের দিকে। আপনারা স্টেশনে নেমেই ওখানে অটো স্ট্যান্ড থেকে অটো বুক করে নিতে পারেন। আমরা যে অটোটা বুক করেছি আমাদের মোটামুটি বলেছে পুরো বিষ্ণুপুর ঘুরিয়ে দিতে ওই 400 থেকে 450 টাকা, এটাই এখনকার রেট, পরে হয়তো বাড়তে পারে। টিকিট কাউন্টার থেকে মোবাইল ও ক্যামেরার জন্য নির্দিষ্ট মূল্য দিয়ে টিকিট কেটে আমরা এবার রাসমঞ্চে প্রবেশ করব। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজাদের আমলে প্রতিষ্ঠা হয় এই রাসমঞ্চটি। বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনে এখানেই আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানেই রাস উৎসব পালন করা হয়েছে। রাসমঞ্চের বেদিটি তৈরি হয়েছে মাকড়া পাথর দিয়ে। বেদিটির উচ্চতা 1.6 মিটার, দৈর্ঘ্য 24.5 মিটার, মঞ্চটি মোট উচ্চতা 12.5 মিটার। রাসমঞ্চের চূড়াটি পিরামিড আকৃতি, মাঝের দিকটা বাংলা চালার ন্যায়, নিচের খিলানগুলি মুসলিম স্থাপত্যের ন্যায়। এইরকম অভিনব স্থাপত্য ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না। রাসমঞ্চের বাইরের সারিতে খিলানের সংখ্যা 40টি। এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কৃত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে। রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্য রীতি অনুসারে নির্মিত হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। বিষ্ণুপুরের পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।